শিক্ষার্থীরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো এখানে দেখতে পাচ্ছ কিছু সংখ্যা আমি দেখাচ্ছি। এখানে এখানে আমরা একটা বক্স দেখে এসেছি, তোমরা কিছু গেস করতে পারছো আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করব? আজকে আমাদের পাঠের বিষয় হবে বাস্তব সংখ্যা। আমরা গতদিন এই বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং বাস্তব সংখ্যা সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা গত ক্লাসে আমরা জেনেছি। আজকে তারপরে আমরা কিছু জানব। দেখো তোমরা আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে, যেটা গত ক্লাসে তোমরা শিখেছ এই ক্লাসেও শিখবে। এরপর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবে, এরপরে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ নির্ণয় করতে পারবে, সর্বশেষ যেটি করতে পারবে সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু সামনে অগ্রসর হই। দেখো গত ক্লাসে আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা। বাস্তব সংখ্যার আমাদের দুটি ভাগ আছে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এরপর দেখো মূলদ সংখ্যা হচ্ছে আমাদের দুই প্রকার, কি কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। এরপরে আমি আসি, পূর্ণ সংখ্যা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে শূন্যটা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় যে সংখ্যাগুলো তাদেরকে আমরা বলি ধনাত্মক সংখ্যা, আর শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো তাদেরকে বলি আমরা কি? ঋণাত্মক সংখ্যা। শূন্য তাহলে কি? শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তোমরা সবাই ভালো করে মনে রাখবে, শূন্য হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা। এরপরে আসি আমি ভগ্নাংশ। আমরা সাধারণত ভগ্নাংশ সম্পর্কে জেনে আসছি কি ছোট ক্লাসে, ভগ্নাংশ তিন প্রকার। আসলে না, ভগ্নাংশ হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এরপরে আসি আমি দেখো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার মধ্যে আমাদের দুটি ভাগ আছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। তাহলে এখানে আমি বলবো ওয়ানটা কি? ওয়ান আমাদের মৌলিকতা যৌগিকতা। এরপরে আসি আমি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে আমাদের তিনটা ভাগ আছে, কি কি? একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র। এটা তো আমরা আগের থেকে জেনে এসেছি বা আগের ক্লাসে আমরা এটা নিয়েছি যে ভগ্নাংশ আমাদের তিন প্রকার। আমরা বলতাম কি প্রকৃত অপ্রকৃত মিশ্র, না এখানে ভগ্নাংশ আমাদের সাধারণ ভগ্নাংশের তিনটা ভাগ হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্র। এরপরে আসি আমি দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশের মধ্যে আমাদের তিনটা ভাগ আছে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম আবৃত আর একটা হচ্ছে অসীম অনাবৃত। অসীম অনাবৃত গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সংখ্যাগুলো দশমিকের পরে চলমান, কোথাও গিয়ে শেষ হবে না, এইগুলোকে অসীম অনাবৃত বলা হয়। আর এই অসীম অনাবৃতটাকে আমরা বলি অমূলক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অগ্রসর হয়ে একটু আমাদের এখানে দেখো একটা দশমিক ভগ্নাংশ দেওয়া হয়েছে, আবৃত দশমিক ভগ্নাংশ যাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব? দেখো এখানে দশমিকের পরে আমাদের দুই তিন চার পাঁচ সাত, চার এবং সাতের উপর কোন কোন ছিল, অর্থাৎ চার পাঁচ সাত এই তিনটা অঙ্কই হচ্ছে আমাদের আবৃত অঙ্ক। তার মানে কি? আমাদের চার পাঁচ সাত, চার পাঁচ সাত, চার পাঁচ সাত এইভাবে আমরা লিখতে পারবো। তো এটাকে আমরা যখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে যাব, প্রথম কথা হচ্ছে দশমিকের জন্য একটা এক, এবং দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য। তাহলে দেখো তোমরা এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শূন্য আমরা লিখে ফেললাম। তাহলে আমরা এটা গুণ করব, গুণ করার ফলে দেখো এখানে দশমিকের পরে যেহেতু পাঁচটা শূন্য আছে তাহলে আমাদের দশমিকটা কোথায় আসছে? পাঁচ দুই তিন চার পাঁচ সাতের পরে দশমিক, তারপরে চার পাঁচ সাত, চার পাঁচ সাত, এরপরে দশমিকের জন্য একটা এক। এরপর দশমিকের পরে যতটা অনাবৃত অঙ্ক থাকবে ততটা শূন্য। এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ আগে আমি কি করেছিলাম, দশমিকের জন্য একটা এক দিয়েছিলাম আর দশমিকের পরে যতটা অঙ্ক ছিল ততটা শূন্য দিয়েছিলাম। কিন্তু পরের ক্ষেত্রে এসে আমাদের একটু চেঞ্জ, চেঞ্জটা কি? এখানে দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে অনাবৃত অঙ্ক যতটা থাকবে ততটা শূন্য। অনাবৃত অঙ্ক, অনাবৃত অঙ্ক বলতে আমরা বুঝতেছি যাদের উপর পরিপূরক চিহ্ন নেই,
তাহলে এখানে 2 আর 3 এই দুইটা হচ্ছে আমাদের অনাকৃত অঙ্ক সেজন্য আমাদের দুইটা শূন্য হলো এরপর আমরা কি করব এটাকে আমরা বিয়োগ করে দেব বিয়োগ যখন করব একটা জিনিস মনে রাখবে দশমিকের ডান পাশটা টোটালি শূন্য হয়ে যাবে তার মানে কি এই 5 2 3 4 5 7 থেকে 5 2 3 টা আমাদের বিয়োগ হচ্ছে আর এখানে যেহেতু দুইটা সংখ্যা একই আমরা এটা কমন নিলাম আর এরপরে আমাদের এখানে যে এক এর পরে আমাদের যে পাঁচটা শূন্য আছে এটা থেকে এক এর পরে দুইটা শূন্য এটা আমাদের বিয়োগ হবে তাহলে এখানে আসবে কত 99900 তো এখানে আমাদের আবৃত সংখ্যাটাকে আমরা বাম পাশে রেখে দিয়ে যেটা অনাবৃত অঙ্ক সেটাকে আমরা ডান পাশে কি করব ভাগ করে দিব তাহলে এখানে আমাদের দেখো এই সংখ্যাটা আমরা ভাগ করে দিলাম যেহেতু এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ সেই জন্য আমরা কি করব এটাকে মিশ্র করে নিব তো এটা এখানে মিশ্র করা হয়েছে তাহলে এটা আমরা যেটা পেলাম যে ভগ্নাংশটা এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থীরা আমি যে কথাগুলো বললাম এই ব্যাখ্যাটা আমি নিচে লিখেছি যদি তোমরা মনে করো এই ব্যাখ্যাটা সঙ্গে মিলায় নেবে তাহলে তোমরা আরেকটু জিনিসটা সহজভাবে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু সামনে অগ্রসর হই দেখো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব প্রথম কথা হচ্ছে ভগ্নাংশটার লব যেটা আছে প্রদত্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল আর হরটা হচ্ছে দশমিক বিন্দুর পরে আবৃত অংশের যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় আর অনাবৃত অংশের যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমাদের একটা আবৃত দশমিক ভগ্নাংশকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিব নেওয়ার পরে সংখ্যাটা থেকে কি করব অনাবৃত অংশটা বিয়োগ করব যে বিয়োগফলটা হবে সেটা হবে লব আর হর হবে দশমিক বিন্দুর পরে যতটা আবৃত অঙ্ক থাকবে ততটা নয় আর যতটা অনাবৃত অঙ্ক থাকবে ততটা শূন্য শিক্ষার্থীরা দেখো এবার আমি একটা তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি এখানে আমাদের কি ছিল সংখ্যাটা 4 5 2 3 4 6 এখানে 3 এবং 6 এর পূর্ণমূলক ছিল তার মানে কি 3 4 6 এই 346 এই অংশটা ছিল আবৃত আর 2 ছিল অনাবৃত তো এখানে যখন আমরা সম্পূর্ণ সংখ্যাটাকে ভাববো তখন এই 452 এই প্রথমে তিনটা অঙ্ক হচ্ছে অনাবৃত আর পরের দুটো অঙ্ক হচ্ছে আবৃত তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম এখানে সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখে নিব নেওয়ার পরে কি করব আমরা অনাবৃত অংশটা বিয়োগ করব দেখো এখানে অনাবৃত কি ছিল 4 5 2 আমি অনাবৃত অংশটা এখানে বিয়োগ করে দিলাম এরপরে আমরা কি বলেছিলাম দশমিকের পরে যতটা আবৃত অঙ্ক থাকবে ততটা নয় তাহলে দেখো এখানে আবৃত অঙ্ক কয়টা আছে 1 2 3 তিনটা আবৃত অঙ্ক আছে তাহলে তিনটা আমরা 9 দেব এরপরে দেখো দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা আছে একটা তাহলে আমরা একটা শূন্য দেব তাহলে এরপর আমরা এই বিয়োগফলটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লব আর এটা হচ্ছে আমাদের হর যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আর আরেকটা কথা তোমরা মনে রাখবে যদি ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি তাহলে অবশ্যই আমরা সেটা কি করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব এই জন্য এটাকে দুই দিয়ে ভাগ করা হয়েছে কারণ দুটো লব এবং হর দুটো সংখ্যা আমাদের কি সংখ্যা দুটোই হচ্ছে আমাদের জোড় সংখ্যা আর জোড় সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক হচ্ছে 2 এই জন্য আমরা দুই দিয়ে এটাকে ভাগ করে আগে লঘিষ্ঠ করে নিলাম এরপর এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এখানে 3 2 5 6 7 এখানে দশমিকের পরে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নেই যে অঙ্কগুলো আছে সবই কি আছে আবৃত আছে আমাদের একই নিয়ম আমরা প্রথমে সংখ্যাটা লিখে নিব অনাবৃত অংশ কোনটা 3 2 অনাবৃত অংশটা আমরা কি করলাম বিয়োগ করে দিলাম এরপর দেখো দশমিক বিন্দুর পরে আমাদের আবৃত অঙ্ক কয়টি আবৃত অঙ্ক 3টি তাহলে আমরা কি করব 3টা 9 দিব এখানে ঠিক আছে এখানে আমাদের কি ছিল একটা অনাবৃত অঙ্ক থাকার জন্য কিন্তু শূন্য হয়েছিল এখানে আমাদের অনাবৃত অঙ্ক নেই বিধায় এখানে আমাদের কোনো শূন্য দিতে হচ্ছে না প্রিয় শিক্ষার্থীরা দেখো এবারে আমরা এবার আমরা কি করব এই 32টা এখান থেকে বিয়োগ করে দিব আর এখানে 3টা 9 থাকলো এখানেও তাই দেখো দুটোই আমাদের বিজোড় সংখ্যা এবং এটা কি দ্বারা ভাগ যাচ্ছে 9 দ্বারা ভাগ যাচ্ছে আমরা 9 দ্বারা দুটোকে ভাগ করে দিলাম নেওয়ার পরে আমরা যে ভগ্নাংশটা পেলাম এটা কি ভগ্নাংশ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম দেখো তোমাদের সুবিধার্থে আমি কাজ দিয়েছি একটি তোমরা বাসায় এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো প্র্যাকটিস করবে এখানে 4টা অঙ্ক দেওয়া আছে তোমরা বাসায় চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা এর পরে সমস্যাটি দেখো আমরা 3টি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এটাকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব
কি করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো এখানে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটি হচ্ছে যে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, যে অনাবৃত অঙ্ক থাকবে তার সর্বোচ্চ সংখ্যা, আর আবৃত অঙ্কগুলো যেগুলো থাকবে এই অঙ্ক সংখ্যার লসাগু। তাহলে দেখো প্রথম সংখ্যায় আমাদের অনাবৃত অঙ্ক আছে কি নেই, তাহলে শূন্য। দ্বিতীয় সংখ্যাটা দেখো অনাবৃত অঙ্ক কয়টা আছে, একটা। তৃতীয় সংখ্যাটাতে দেখো অনাবৃত অঙ্ক কয়টা আছে আমাদের, এখানে দুইটা। তাহলে আমরা যখন লসাগুটা নির্ণয় করব, তাহলে এখানে আমাদের একটা জিনিস বলা হয়েছে অনাবৃত অঙ্ক সংখ্যা দশমিকের সবচেয়ে বেশি কে, দুই। তার মানে আমাদের অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটি। আর আবৃত অঙ্ক কয়টি আছে এখানে, আবৃত প্রথম ভগ্নাংশে আবৃত অঙ্ক আছে একটি, দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক আছে দুইটি, এবং তৃতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক আছে তিনটি। তাহলে দেখো আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এক দুই তিনের লসাগু, এক দুই তিনের লসাগু তো ছয়। তাহলে আমাদের প্রত্যেকটি অঙ্ককে আমাদের সদৃশ আকারে প্রকাশ করতে গেলে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে, দুইটি, আর আবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে, ছয়টি। মোট অঙ্ক সংখ্যা হবে আটটি। দেখো প্রত্যেকটি দশমিক বিন্দুর পরে আমরা দুইটি করে অনাবৃত অঙ্ক এবং ছয়টি করে আবৃত অঙ্ক নিয়েছি। এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এটাই হচ্ছে নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সাহায্যে আমরা কি করব, যোগফল নির্ণয় করবো। যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটি থাকবে, আমাদের যে আবৃত অঙ্কগুলো দেওয়া আছে এই আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আমরা প্রথমে প্রকাশ করে নিব। তাহলে আমরা কিভাবে করব, সেই নিয়মটা আমরা আগেই দেখে ফেলেছি এখানে। সেই নিয়ম অনুসারে দেখো অনাবৃত অঙ্ক সর্বোচ্চ কয়টি আছে, এখানে অনাবৃত অঙ্ক আছে সর্বোচ্চ দুইটি, আর আবৃত অঙ্ক কয়টি আছে, এখানে আছে দুইটি, এখানে আছে দুইটি, এখানে আছে তিনটি। তাহলে দুই দুই তিন এর লসাগু কয়টি, ছয়টি। তাহলে দশমিক বিন্দুর পরে আমাদের আবৃত সংখ্যা কয়টি, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটি, আর আবৃত সংখ্যা হবে কয়টি, ছয়টি। তাহলে দেখো এখানে আমরা দুইটি অনাবৃত ছয়টি আবৃত এইভাবে প্রত্যেকটিতে আমরা সদৃশ আকারে প্রকাশ করে নিলাম। নেওয়ার পর আমরা এই যোগফলটা নির্ণয় করব। তো এখানে আমাদের যে জিনিসটি লক্ষণীয় বিষয়, দেখো এখানে আবৃত অঙ্ক সংখ্যাগুলোর যোগফল যদি দশ অথবা দশের বেশি হয় তাহলে যোগফলের সাথে এক যোগ করতে হবে, আর যদি বিশ অথবা বিশের বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুই যোগ করতে হয়, ত্রিশ অথবা ত্রিশের বেশি হলে আমাদের সেই ক্ষেত্রে তিন যোগ করতে হয়। তো দেখো এখানে আমাদের আবৃত অঙ্কগুলো কি কি আছে এখানে, আট আট, তারপরে হচ্ছে সাত, তারপরে হচ্ছে কত দুই, তাহলে টোটাল আমাদের যোগফলটা কত এসেছে, পঁচিশ। কারণ এখানে আট আট সাত ছিল আর দুইটা হচ্ছে আমাদের হাতের দুই, এই টোটাল যোগফলটা হলো পঁচিশ। যেহেতু পঁচিশ সংখ্যাটি বিশের থেকে বেশি এই জন্য আমরা যোগফলের সাথে কি করলাম, দুই যোগ করে দিলাম। যদি আমরা এই যোগটা করে না দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা ভুল হবে। এই জন্য তোমরা অবশ্যই সতর্ক থাকবে যে আবৃত অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আবৃত সংখ্যাগুলোর যোগফল যত হবে সেটা আমাদের যদি দশ অথবা দশের বেশি হয় এক যোগ করব, বিশ অথবা বিশের বেশি হলে দুই যোগ করব। যেহেতু এখানে বিশের বেশি ছিল সেই জন্য আমরা দুই যোগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তোমরা, আমরা এখানে এক দুটি আবৃত সংখ্যার গুণফল নির্ণয় যেটা সেটা আমরা দেখবো এবারে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো। সামান্য ভগ্নাংশের নিয়মটা আমরা আগে শিখে এসেছি। তাহলে এখানে আমাদের থেকে দুই বিয়োগ হলো, কেন বিয়োগ হলো, দুই ছিল অনাবৃত। এরপর দশমিক বিন্দুর পরে একটি আবৃত অঙ্ক থাকার জন্য একটা নয়, আর একটা অনাবৃত অঙ্ক থাকার জন্য একটা শূন্য। তাহলে এখানে আমরা এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। একই নিয়মে এই চার দশমিক দুই এক আটের উপর পরিপূরক ছিল এটাকেও আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে যেহেতু তারা গুণ আকারে আছে, দুটি সামান্য ভগ্নাংশকে আমরা এখানে গুণ আকারে লেখার পরে আমরা গুণফলটা পেয়ে গেলাম। তবে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে আবৃত দশমিক ভগ্নাংশে গুণ হোক আর ভাগ হোক, গুণফলটা হয় আবৃত হবে অথবা পূর্ণ সংখ্যা হবে, কখনো ভগ্নাংশ রাখা যাবে না। এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবে। এরপরে দেখো আমরা একটা ভাগ দেখি। একই নিয়ম, আমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আগে কি করব, সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এখানেও দেখো আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমি কি করলাম, সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। এরপর আমরা ভাগ করলাম। এখানে ভাগটা যখন গুণ হচ্ছে স্বাভাবিকভাবে ভগ্নাংশটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার পরে আমাদের এখানে গুণফলটা দাঁড়ালো, দেখো এখানে একশো বিশ ভাগ একশো এক। এটাকে আমরা যখন ভাগ করে দিলাম তাহলে আমাদের ভাগফলটা দাঁড়াচ্ছে এক দশমিক এক আট আট এক। এই জন্য এক আর আটের উপরে মনে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তোমরা, আমরা আরেকটি সমস্যা দেখাচ্ছি এখানে।
13 এ বর্গমূল বের করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো। বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো। আসন্ন মান কতটা আলাদা জিনিস, বর্গমূল নির্ণয় একটা আলাদা জিনিস। প্রথমে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্গমূল নির্ণয় করবো 4 দশমিক স্থান পর্যন্ত। কেন, চতুর্থ অঙ্কটা যদি 0 থেকে 4 এর মধ্যে কোনো অঙ্ক হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, আর যদি চতুর্থ অঙ্কটা 5 থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে তৃতীয় অঙ্কের সঙ্গে এক যোগ হবে। যেহেতু আমাদের এখানে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো, তাহলে আমরা 4 অঙ্ক বা 5 অঙ্ক বা 6 অঙ্ক পর্যন্ত আমরা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কটা এখানে সলভ করি, তাহলে প্রথমে 3 দ্বারা 13 কে আমরা ভাগ করলাম, 3 3 কে 9। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে যে সংখ্যাটা দিয়েছি এটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা, আর এখানে যে সংখ্যাটা দিয়েছি সেটা হচ্ছে তার বর্গমূল। আমরা সবসময় যেটা লিখবো এখানে এমন একটা পূর্ণ বর্গ সংখ্যা লিখবো যার বর্গমূলটা আমরা কি করব, আমরা এখানে লিখবো। তাহলে এখানে বিয়োগফল কত আসবে, 4। আমরা 4 কে ভাগ দিতে পারছি না, কেন পারছি না, এখানে 3 এর ডাবল কত, 6, দ্বিগুণ মানে 3 3 কে 9 না, 3 2 গুণে 6, এটা মনে রাখবে। এরপর দেখো দশমিক নিলে আমরা স্বাভাবিক অঙ্কের ক্ষেত্রে একটা শূন্য পাই, কিন্তু এখানে আমরা শূন্য পাবো কয়টা, 2টা। এরপর আমরা দেখো এখানে এমন একটি অঙ্ক নিব, অঙ্ক নেওয়ার ফলে আমাদের যে সংখ্যাটা তৈরি হবে এই সংখ্যাটাকে ওই অঙ্ক দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো এখানে 6 নেওয়ার ফলে কত হলো, 66 কে 6 দ্বারা গুণ। এখন যদি তুমি মনে করো যে 66 নিলাম আবার 3 দিয়ে গুণ করব, না আমরা এখানে যে অঙ্কটা নিব ঠিক একই অঙ্ক আমরা এখানেও দিব। দেওয়ার ফলে আমাদের এখানে যে সংখ্যাটা তৈরি হলো এই সংখ্যাটাকে ওই অঙ্ক দ্বারা আমরা কি করব, গুণ করব। এরপর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমরা বিয়োগফলটা আমরা কত পেলাম, 4। এবার দেখো দশমিকের জন্য আমরা যদি শূন্য পাচ্ছি, 36 এর ডাবল কত, 72। 72 এর সঙ্গে যখন আমরা একটা শূন্য নিব তখন বা কোন একটা অঙ্ক নিব সংখ্যাটা হয়ে যাবে কত, 700 সামথিং, কিন্তু আমাদের এখানে ভাজ্যে যে অঙ্কটি আছে সেটা কত, 400। তাহলে ভাজ্য থেকে আমাদের ভাজকটা কি হচ্ছে, বড় হচ্ছে, আর যখন বড় হবে তখন তো ভাগ যাবে না, তখন ভাগ করলে আমরা একটা শূন্য দিব এবং এরপরে এই দশমিকের জন্য আরো 2টি শূন্য পাবো। এরপর আমরা একটা 5 নিলাম, এখানেও 5 দিলাম, তারপর 7205 কে 5 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে যে গুণফলটা পেলাম সেটি আবার বিয়োগ করে দেখো এখানে আমাদের সংখ্যাটা আসলো, তারপর এই সংখ্যাটাকে আবার দ্বিগুণ করলাম, করার পর আবার একটা 5 নিলাম, এখানে একটা 5 দিলাম, তারপর এই 5 দ্বারা এই সংখ্যাটাকে আমরা কি করলাম, গুণ করলাম। ঠিক আছে, তারপরে দেখো এই বিয়োগফলটা যেটা পেলাম এবার এই সংখ্যাটাকে আমরা কি করলাম, দ্বিগুণ করলাম, করার পরে এখানে 5 নিলাম আবার এখানেও 5 দিলাম আমরা, দেওয়ার পরে এই সংখ্যাটাকে আমরা কি করব, 5 দ্বারা গুণ করব। গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে আমাদের সেই গুণফলটা আমরা কি করব, বিয়োগ করব। করার পর আবার 1 নিলাম, এই সংখ্যাটা দ্বিগুণ করার পরে এখানে আমরা 1 নিলাম, এখানেও 1 দিলাম আমরা, দেখো আমাদের এখানে গুণফলটা আমরা পেয়ে গেলাম। আমরা দশমিকের পরে কত বলেছিলাম, 4টা অঙ্ক আমরা নির্ণয় করেছি, কয়টা, 6টা, আমাদের আর দরকার নেই, আমরা বর্গমূলটা আমরা পেয়ে গেলাম। এরপর বলেছে কি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আসন্ন মান কথাটার অর্থ আমি বলেছিলাম যেটা, যে চতুর্থ অঙ্কটা যদি 5 অথবা 5 এর বেশি হয় তাহলে 1 এসে তৃতীয় অঙ্কের সঙ্গে যোগ হবে। তাহলে দেখো এখানে আমি 1টা তৃতীয় অঙ্কের সঙ্গে যোগ করে দিই, দেখো 3.605 ছিল কিন্তু আমি উত্তর লিখে সঙ্গে কি দিলাম, 3.606। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনুশীলনী অঙ্কগুলো ভালো করে চর্চা করবে, আগামী দিন এই অনুশীলনীর উপরে আমরা টপ প্লেস দেব, অঙ্কগুলো বাসায় ভালোভাবে চর্চা করবে তোমরা। আর তোমাদের জন্য যেটি বলা সেটা হচ্ছে করোনাকালীন সময় তোমরা বাসায় অবস্থান করবে এবং বাসার বাইরে কম যাবে, এবং বাইরে যদি যাও বাইরে থেকে এসে ফ্রিজ থেকে হাত ভালো করে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে হাত পরিষ্কার করবে। সবাইকে ধন্যবাদ।